Shom Datta and you watching me on my channel that makes me feel happy. এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসি DIY makeover, mommy talk and girls talk. আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। আজকে আমি দেখাবো একটা স্কার্ট কে ইউজ করে কত রকম ভাবে ড্রেস আপ করা যায়। একটা স্কার্ট আর কিছু জুয়েলারি ফটাফট রেডি। চলো তাহলে আমরা দেখে নিই কি রকম ভাবে ড্রেস আপ করতে হবে। প্রথমে ব্লু টপটা আমি পরে নিলাম। এবার স্কার্টটাও চুলটা করে নিলাম ঠিক। এবার হাতে একটা ব্যাঙ্গেল আর কানে দুটো মাল্টি কালারের দুল আর সাথে নিলাম একটা জুট ব্যাগ। ব্যাস রেডি। এটা ফার্স্ট লুক। এবার স্কার্ট পরার ধরন, অ্যাকসেসরিজ আর অর্নামেন্ট এইগুলো চেঞ্জ করে আমি লুক চেঞ্জ করে দেখাবো। এবারে স্কার্টটা দুই হাতের নিচ দিয়ে একটু উঁচু করে পরে নিয়েছি আর সাথে অ্যাড করেছি একটা জিন্সের শার্ট, পায়ে হোয়াইট শু। এটা সেকেন্ড লুক। থার্ড লুকে আমি অ্যাড করেছি একটা ওয়েস্ট বেল্ট। যে কোনো ধরনের মোটা বেল্ট শার্টের ওপর দিয়ে পরে নিলে খুব সুন্দর লাগে। ফোর্থ লুকটা খুব ইজি। বেল্টটা খুলে শার্টটা সামনের দিকে একটা নট করে নিলে আর সাথে একটা লেদার ব্যাগ, ব্যাস রেডি। ফিফথ লুকটা ফোর্থ লুকের খুব কাছাকাছি। ফোর্থ লুকটা যেরকম ছিল শার্টটা পিছনের দিকে একটু টেনে অফ শোল্ডার করে নিলে ফিফথ লুক রেডি। এবার একটা সেফটি পিন দিয়ে স্কার্টের সামনের দু তিনটে প্লিট এইভাবে আটকে দেব আর শার্টের নটটা খুলে লাস্ট বাটনটা আটকে পিছনের দিকে ছেড়ে দেব। আর সেফটি পিনটা ঢাকার জন্য একটা সুন্দর ক্লিপ ওখানে লাগিয়ে নেওয়া যেতে পারে। এটা হলো সিক্সথ লুক। এবারে আসি সেভেন্থ লুকে। গলায় একটা হেভি কন্ট্রাস্ট নেক পিস পরেছি, ফুটওয়্যার চেঞ্জ করেছি আর সাথে নিয়েছি একটা ম্যাচিং ব্যাগ। এইট লুক ক্রিয়েট করার জন্য স্কার্টটাকে এইভাবে পরে নিতে হবে। হাতের কাজটা এইভাবে সেফটি পিন দিয়ে আটকে নিতে হবে। কানে হেভি ইয়াররিং পরলে গলায় কিছু না পরাই ভালো। ভেতরে ইনার ও শর্টস পরাটা জরুরি। যারা শর্ট ড্রেস পরতে পছন্দ করো না তারা থ্রি কোয়ার্টার লেগে পরতে পারো। এইট লুকে যেরকমভাবে স্কার্টটা পরেছিলাম ওইরকমভাবে পরে শাড়ির আঁচলের মতো প্লিট করে নিতে হবে। পরে নিয়েছি আরেকটা বেল্ট আর বেল্টের সাথে ম্যাচিং ফুটওয়্যার। এবারে স্কার্টটা গলার কাছে অফ শোল্ডার মতো করে পরতে হবে এবং হাতের এইখানটা একটা সেফটি পিন লাগিয়ে নিতে হবে এবং অপর হাতেও একটা সেফটি পিন লাগিয়ে নিতে হবে যাতে দুটো হাত তৈরি হয়ে যায়। এভাবেও একটা নতুন লুক ক্রিয়েট করা যায়। যারা শর্ট ড্রেস পরতে পছন্দ করো না তারা একটা ম্যাচিং হাফ বা থ্রি কোয়ার্টার লেগিংস পরে নিতে পারো। এটা দেখতে খুব সুন্দর লাগে। সঙ্গে একটা হাই হিল। ব্যাস টেন্থ লুক রেডি। টেন্থ লুকের সাথে একটা কন্ট্রাস্ট বেল্ট অ্যাড করে নিলে ইলেভেন লুক রেডি। বেল্ট অ্যাড করায় বডিটা একটা শেপ পাবে আর লুকটা আরও প্রিটি লাগবে। একটা ক্লাচ অ্যান্ড হাই হিল এর সাথে পেয়ার করতে পারো। এবারে পরে নিয়েছি একটা হাই নেক ফুল স্লিভ টপ। স্কার্টটা যেরকম নর্মাল পরে সেরকম পরার পর লেফট সাইড থেকে স্কার্টের কর্নারটা এমনভাবে নেব নিয়ে এই জায়গাটাতে ভালো করে সেফটি পিন আটকে দেব এবং এখানটা এই কর্নারটা আমার শোল্ডারের কাছে একটা পিন আপ করে নেব। যেহেতু ওখানে সেফটি পিন লাগানো আছে সেহেতু ওই পাশ থেকে কিছু দেখা যাওয়ার কোনো চান্স নেই। তবে অবশ্যই শর্টস বা থ্রি কোয়ার্টার লেগিংস পরে নেওয়া জরুরি। এর সাথে কানে ঝোলা ডুল বা বড় কিছু টপ পরতে পারো আর মাথায় যদি বড় খোঁপা হয় তাহলে একটা স্টাইলিশ কাঁটা লাগাতে পারো, দেখতে দারুণ স্টাইলিশ লাগবে। টুয়েলভ লুক কমপ্লিট। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও?
আমার ভিডিও যদি একটু ইন্টারেস্টিং লাগে, একটু তোমাদের ভালো লাগে, কিছু যদি শিখতে বা জানতে পারো আমার ভিডিও থেকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করো। তোমরা যদি আমাকে কমেন্ট করো তো আমার একটু আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার ইচ্ছা করবে, আরও ভালো করে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে রেডি থাকবো। প্লিজ প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে আর কি কি ভিডিও তোমাদের জন্য আমি বানাবো, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও। আমার তো তোমাদের জন্য ভিডিও বানাতে খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগছে তো জানিও। প্লিজ তোমাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় বসে থাকলাম, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সো মি সোম দত্তা সাইনিং আউট ফর দ্য ডে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।